হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টাইটেল এবং ইন্ট্রো দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে আমাদের বাসায় বিশেষ মেহমান আসবে যার কারণে আমি চলে যাচ্ছি স্টেশনে ওই যে দূরের ওভারব্রিজে তাদেরকে দেখে আপনারা অলরেডি অনেকেই চিনে ফেলছেন যে আসলে তারা কারা কম বেশি সবাই তাদেরকে চিনেন তাই তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই অবশ্য তাদের সাথে আমাদের এই প্রথম মিট আর এই প্রথম দেখাতেই তারা যে আমাদেরকে এতটা আপন করে নিবে এটা সত্যি আমাদের কাছে অকল্পনীয় ছিল এখন হচ্ছে গিয়ে তাদেরকে আমি এখান থেকে রিসিভ করে সোজা নিয়ে নিয়ে যাবো আমাদের বাসায় আরেকটা বিষয় আমি সব সময় দেখে আসছি যে নিজের আপন মানুষগুলোই সব সময় আমাদেরকে দুঃখ দিছে কিন্তু পর মানুষরাই সবসময় আমাদেরকে আপন করে কাছে টেনে নিছে এখানে আমি যখনই জান্নাতাপু আর রাসেল ভাইকে নিয়ে বাসায় আসি সুমায় তাদেরকে দেখে তো মহা খুশি যেটা মুখের ভাষায় বলে প্রকাশ করা যাবে না এবার আমি একটু পিছনে ঘুরে যাই তাদের সাথে আমাদের পরিচয়টা কিভাবে সেটা আপনাদেরকে আগে বলি আরেকটা বিষয় আজকে আপনাদেরকে ক্লিয়ার করব জান্নাত আসলে সুমায়ের কি হয় যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবে আপনারা কম বেশি অনেকেই কমেন্ট করছেন যে জান্নাত আর সুমায়া নাকি দেখতে প্রায় একই রকম ঠিক তেমনই ভাবে তাদের ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে জান্নাতপুর সুমাইয়া দেখতে প্রায় একই রকম। সেখান থেকেই মূলত আমাদের পরিচয়টা আর তাদেরকে দেখতে একই রকম কেন সেটাও আপনাদেরকে আজকে বলে দিব। তারা আসার পর সকালের ব্রেকফাস্ট করে আমরা আড্ডা দিতে দিতে কখন যে লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা একটু টের পাই নাই। এখানে যত রকমের আইটেম দেখতেছেন এখানে সবগুলাই সুমাইয়া নিজের হাতে রান্না করছে। সাথে হচ্ছে আমার আম্মু হেল্প করছে। সুমাইয়া এখন প্রায় সবকিছুই নিজের হাতে একা সামলাতে পারে। যখন মা ছিল একঘেমি করে কোনো কিছুই করতে চাইতো না। কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে সুমায়কে যত দেখতেছি ততই আমি অবাক হচ্ছি এত সুন্দর করে আমার সংসারটাকে সুমায় গুছিয়ে রাখছে যেটা আপনারা না দেখলে কখনো বিশ্বাসই করবেন না আপনাদেরকে নলি থেকে ক্যালসিয়াম বের করে আমাকে বারবার খাওয়ার জন্য অনুরোধ করতেছিল যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বিকেলের দিকে আমরা সবাই চলে আসি ছাদে আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয় রাসেল ভাইয়ের মনের দিক দিয়ে রাসেল ভাই অনেক বড় মনের মানুষ সেটা শুধু তারাই জানে যারা রাসেল ভাইয়ের সাথে পার্সোনালি কথা বলছে এবং পার্সোনাল ভাবে মিশছে সে আসলে মানুষ হিসেবে অনেক ভালো যেটা আমি তার সাথে সরাসরি দেখা করার পর বুঝতে পারলাম এখানে জান্নাতাপু আর সুমাই এক আজব ফল নিয়ে এসে বলতেছে যে এই ফলটা কাটার জন্য যে ফলটার নাম তারা নিজেরাও জানে এই ফলটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কারণ সত্যি কথা বলতে এই ফলটার নাম আমি নিজেও জানি না তারা আমাদের বাসায় থাকতে চায় না কিন্তু আমরা জোর করে একদিন রেখে দিছি পরদিন সকালে তারা যাওয়ার জন্য একদম রেডি টেডি হয়ে বের হয়ে পড়ে কিন্তু সুমাইর মন কোনো ভাবে মানতেছিল না তাদেরকে যেতে দিতে জান্নাতাপুর মুখের দিকে তাকিয়ে বসতে পারলাম যে জান্নাতাপুরও একটু যেতে মন চাইতেছিল না তারপরে কখনো কখনো কিছু না চাইলো সেটা বাধ্য হয়ে করতে হয় কারণ তাদেরও একটা সংসার আছে এখানে যে একদিন আমি রাসেল ভাইয়ের সাথে সময় কাটাইছি একবারের জন্য মনে হয় নাই যে রাসেল ভাইয়ের দূরের কেউ একজন সব সময় কেন জানি মনে হচ্ছিল যে রাসেল ভাই আমার হয়তোবা নিজের আপন ভাই আর হবেইবা না কেন রাসেল ভাই আর আমার মধ্যে কোনো তফাতি আমি দেখলাম না কারণ তার আর আমার সাথে সব দিক দিয়ে মিলে গেছে এখানে তাদের বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসছে তারপরে রাসেল ভাই আর জান্নাতাপু বারবার রিকোয়েস্ট তাদের যাওয়ার জন্য একদিন আমরাও তাদের বাসায় গিয়ে ঘুরে আসবো এখন আমি সোজা তাদের সাথে চলে গেলাম তাদেরকে গাড়িতে উঠিয়ে বিদায় দেওয়ার জন্য সোকাইজ ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ